এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আপনার সকলকে প্রাঙ্কুরিজ ব্লগলৈ ওয়েলকাম আর এটা নতুন বছর আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আপনার ওসর আজি নতুন ভিডিও নতুন বছর দিবলৈ ওলাইছো তো কথাটো হল কি আজি এটা আমি 31st আমি কাজিরঙাতে এখন রিজর্টত আমি থাকিম কত থাকিম একদম সারপ্রাইজ দিয়ে আছো আপনার সব বহুত ধুনিয়া পরিবেশের মাজত আছে ক্যাম্পিং সাইটটো আর আমি এটা ওলাই আহিলো নুমলিগড় পালোহি গিরিশে ফোন করিয়ে আছে ফোন ফোনের ওপর ফোন আন্তন্ত গৈ আছে আর মূল রুদ্রী আছে নুমলিগড় পালোহি আর আমার কাজিরঙা পাবর কারণে এক ঘন্টা তো দেড় ঘন্টা এক ঘন্টা লাগবে যদি ই ড্রাইভ করে আছে মানে ভিডিও করে আছো মানে ব্যাকগ্রাউন্ড দেখা যাব আপনার সকল সবিশেষ আপনাদের ভিডিওটি স্কিপ নকব একদম ধুনিয়াকে চাই দেখ রাতেও দেখাম আজি আমি ধামাকা করিম ধামাকা আপনার দেখা আছে নক এটা সারপ্রাইজ হয়ে থাকবে আপনাদের চাই দিব ভিডিওটি আর যদি এটাকে কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিব আসো গাইজ বন্ধু অল্প বেয়া লাগি আছে বেয়া লাগা কারণটা হল কি অঙ্কুরিটা সদায় আসে প্রত্যেকটো জায়গাত আমি যেটা যাও একেলগে যাও আজি তাই না অহা মনটো বেয়া লাগিছে বিশেষ কারণত আহিব নোৱাৰিলে একো নাই বাৰু যি নহওক তো আমি আগতে প্লেন কৰি থোৱা আছিলে আসলে প্লেনটো কেনসেল কৰিব নোৱাৰিলো কারণ আসল কথাটো হল কি প্লেনটো ময়ে কৰিছিলো যে আমি কাজিৰঙাত কত কেম্পিং কৰিম কত থাকিম কি নাই কেতিয়া 31 তাৰিখে যাম আমি 1 তাৰিখে খানা খাম সো এইবিলাক আমি প্লেনটা বনাই থৈছিলো সো মোৰ বেয়া লাগিলে অঙ্কুৰিটাই মোক বহুত জোৰ কৰিলে মোৰ আহিব মন নাছিলে বাট অঙ্কুৰিটাই ক'লে যে তুমি যোৱা গুচি যোৱা লগৰখিনিয়ে বেয়া পাব সো আমি গোটেইখিনি আগৰ একদম ভাল ক্লজ ফ্ৰেণ্ড যিখিনি আমি গোটেইখিনি তাতে আছো আৰু দুই এজন আহিবও পৰা নাই বাৰু তেওঁলোককো মিছ কৰিছোঁ ন' ডাউট আৰু অঙ্কুৰিটাকো বহুত বেছি মিছ কৰিছোঁ মই ভিডিঅ'টোত দেখুৱাইছোঁ অঙ্কুৰিটা তুমি এইটো চাবা ভিডিঅ'টো দেই ধুনীয়াকৈ সো গাইজ বোকাখাট টাউন পাই গ'লোহি আৰু আমি এতিয়া গৈ আছোঁ কাজিৰঙাৰ অভিমুখে আৰু বহুত দেৰি হৈ গৈছে বস্তু চস্তু কিনাতে অকণমান টাইম লাগি গ'ল এতিয়া অলমষ্ট 6:30 আৰু মানে আমি যোনটো জেগাত যাম যোনটো আমি কেম্প সাইডত যাম সেই কেম্প সাইডত কি হয় আসলে ইলেকট্রিক শক দিয়া থাকে মানে সাইডত কারণ তাতে মানে পুরো ফরেস্টর মাজত হয় ওয়ান ওয়ান রাইনো আর তাতে আমি গৈ আছো আর তাতে মানে বহুতখিনি বহুত ধুনিয়া হয় জায়গাটো আমি মানে কইছো অলপ আগতে কইছো আপনাদের যে মই প্রায় তালে গৈ থাকো খুব ভাল লাগে তার পরিবেশখিনি আর খুব ধুনিয়া পরিবেশের মাজত আছে রিজর্টখন সো গাইস আমি সোমাই গলো আর এতিয়া একদম মামাহতক পাই আছো মামা আর গিরিশ পুরো ফায়ার হয়ে আছে বহুত লেট হয়ে গল একচুয়ালি আহার আমার এইটো রঙা গাড়ি লৈ রঙা ট্যাক্সি লৈ আমার পাপু আৰু আমার নন ফনি কি খবর আকো লগ পাই গলো ইঞ্জিনিয়ার এইয়া আরম্ভ হৈ গল আমার জার্নি পুরা বেয়া পাইছে এটি আমাক সো গাইস এটা ওয়ান হর্ন রাইনো ইজ অন মানে আর ওয়ান হর্ন রাইনো পাই আছো আর কাজিৰঙা কইছে বহুত ধুনিয়া হয় আপনার দেখো আমি ওয়ান হর্ন রাইনো খন সাপ গাইস গছ কিছু আলটি লাগিছে না সো গাইস এয়া চক আমি একদম ওয়ান হর্ন রাইনোর ক্যাম্প সাইডত সোমাই গৈছো অলমোস্ট সো গাইস ওকে ইয়া ক্যাম্প সাইড এবাৰ সাইডৰ ক্যাম্প সাইড ওয়ান হর্ন রাইনো নহয় আসলে এবাৰ মই কৈছিলো যে আগত কনস্ট্রাকশন আছিলে এতিয়া বিলাক হৈ গল ক্যাম্প সাইড খুব ধুনিয়া সো গাইস এন্ট্রি হৈ গল এন্ট্রি গেট ওয়ান হর্ন রাইনোর কিমান ধুনিয়া চক ওয়াও মই দেখাম মই ভালকে দেখাম মই প্রথমে চেক ইন করে লো তারপর মই দেখাই আছো সো গাইস আমি ওয়ান হর্ন রাইনো পাই গলো আর একদম ঠান্ডা ইয়াতে পুরা সো গাইস ইয়া চক আমার ক্যাম্প সাইট বিলাক বনফায়ার করে আছে সবে পুরা পর্ক চিকেন বনি আছে ভাইটিয়ে বনাই আছে বুনখুতিরে পারত বহি জংকি নদীর কথা শুনি মন যায় গুণা ফুটির পারে মায়া মাছ মায়া নতুন বছরে মাত্র 2 মিনিট আছে ইয়াসক মাত্র 2 মিনিট
তারপরে নতুন বিষয় হবো 22 পার হয় 23 হবো সকলকে ওয়েলকাম করিছো আর সকলকে হ্যাপি নিউ ইয়ার ফ্রম হার্ট মাই ডলে আছে হাই নরমালি ব্লগস অর ভোকালিস্ট আছে ভোকালিস্ট এই আমার নরমালি ব্লগস কেক কাটিং হবো আইডিয়া এন্ড মামিও আছে আমার লগত আমি কেক কাটিং মামি নরম মামি অল মামি গুছি গল সময় আছে 12টা বজালে আমি কেক কাটিম সবরে ভাল হোক 2023 আমি সকলকে ওয়েলকাম করিছো ওয়েলকাম টু 2023 Guys, this is Happy New Year 2023. আমার আলু পিটিকা এয়া গাহৰি এইটো গাহৰি আৰু চিকেন চিকেন এইটো গাহৰি আছো বন্ধুসকল নতুন বছৰ সকলোৰে যাতে শুভ হওক আৰু সকলোৰে যাতে সুখ আৰু সমৃদ্ধিৰে ভৰি পৰক তাৰে কামনা কৰিলোঁ ফ্ৰম মাই ছাইড আৰু আছো গুইডাক ফোন এটা কৰিলোঁ নতুন বছৰ শুভেচ্ছা দিলোঁ একচুৱেলি তাইক ফোন কৰা হোৱাই নাছিলে তাইলৈ ফোন কৰিছোঁ স্পীকাৰ কি কয় Happy New Year. Thank you. Same to you. Thank you. মই তোমাক যে মিছ কৰিছো। মিছ কৰিছো। আছাগে নেকি নেই নেই। আছাগে। আছাগে। পুৰা পাৰ্টি ন। পাৰ্টি নহয়। সব আছিল একেলগতে তুমি নাহে। তুমি তোমাক সবে মিছ কৰিছে। মই যিকিন গৈ আছো নতুন বছৰ লগমাক লগ পাই আছো। হ'ব। ঠিক আছে। মই ভিডিঅ'ত সবকে দেখুৱাই আছো। তুমি সবকে নতুন বছৰ হেপি নিউ ইয়াৰ কৈ দিয়া। হেপি নিউ ইয়াৰ ফ্ৰেণ্ডছ। আৰু আৰু কি কয় সকলোৰে দিন বিলাক যেন হ'ব হওক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবে থ্যাংক ইউ দিছে দেই আজ তো ফ্রেন্ড এতিয়া মই দেখাইলো বাহিৰৰ ভিউটো ওয়ান অন রাইনো কাজিৰঙা যোনটো বাহিৰৰ ভিউ হয় এটো দেখাম আপোনালোকক চাই থাকক সো গাইস মই টেন্টটো খুলিলো এতিয়া বাহিৰলৈ ওলাই যাওঁ এটো সব টেন্টৰ বাহিৰৰ পৰা ভিউ হাই টু গাইস এই এই গিনে একদম গছ এজোপা ওচৰত পাই গ'লো গাইছে একদম বগৰী গছ এজোপা তাতে আছে পুৰা বগৰীও লাগি আছে আৰু ইমান ধুনীয়া পৰিৱেশ মই কৈছোঁ যে ইয়াৰ পৰিৱেশটো বহুত বেছি ধুনীয়া হয় আৰু এই নদীখন চব একদম কি ধুনীয়াকৈ বৈ আছে ৱাও পিছফালে গোটেই ফৰেষ্টৰ জেগা হয় এইটো ইয়াৰ পাছফালে নদীখনৰ বেক চাইডে ইয়াতে চব কালিতো মই আমি বাঘৰ মাতেই শুনিছোঁ ইয়াতে বাহিৰৰ পৰা চ' ইয়াতে বহুত কিবা কিবি দেখিবলৈও পোৱা যায় মই দেখাম যিমান পাৰোঁ আপোনালোকক চাই থাকক আপোনালোকে টোপনি কেনেকুৱা আহিলে চকু ফুলাই দিলা তোমাৰ কেনেকুৱা আহিলে টোপনি মজা পুৰা বহি আছে দুইটা সকলোকে নমস্কাৰ জনালোঁ ইংৰাজী নৱবৰ্ষৰ শুভেচ্ছা জনালোঁ আগন্তুক অসমীয়াৰ বাপতি সাহোন ভোগালী বিহু আহি আছে আমি ইয়াতে ধুনীয়াকৈ জুইৰ যি মানে জুইৰ ওচৰত বহি পেলাই পোৰা মাংসৰ সোৱাদ লোৱাৰ যিটো আমেজ অৰিজিনেল কেম্পিঙৰ আমেজ আপুনি কেম্প ওৱান হৰ ৰাইনো পাব ওৱান হৰ ৰাইনো পাব আপুনি যদি গুগলত চাৰ্চ কৰে কেম্প ওৱান হৰ ৰাইনো আপুনি দেখিব আমাৰ বহু ভাল ভাল আছে লোকেচন আছে আৰু সকলোকে এটা কথা জনাওঁ মই কাজিৰঙা বুলি ক'লে যিটো মেইন জেগা কহনা চাৰিআলিৰ পৰা আমাৰ এইটো 6 কিলোমিটাৰ আঁতৰত আছে 2 কিলোমিটাৰ হাইৱেদি আহি 4 কিলোমিটাৰ হাইৱেদি আহি 2 কিলোমিটাৰ সোমাই আহিব লাগে গুগল মেপত কেম্প ওৱান হৰ ৰাইনো চাৰ্চ কৰিলে পাই যাব আপোনালোক আহক মই কৈছোঁ কেম্প ওৱান হৰ ৰাইনো বহুত ধুনীয়া হয় আৰু 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 এটা কথা কওঁ মই আমাৰ ইয়াৰ পৰা জীপ চাফাৰী এলিফেণ্ট চাফাৰী বোট ৰাইড লোকেল চাইট চিন গোটেইখিনি মই ব্যৱস্থা কৰি দিওঁ
আৰু সবৰকে ডাঙৰ কথা মই নিজে জিপছি জিপছি চলাও মই আপোনালোকক জংগলৰ ভিতৰলে লৈ যাব পাৰো সো গাইজ আমি 100 এ পাটা উলাই গলো আৰু এতিয়া আমি বজাৰলৈ যাম আমি পিকনিকৰ কাৰণে যি যি বস্তু লব আছে বিলাক লম আপোনালোক সব দেখাই ৰাখিম হবিকে আপোনালোকে সারে নতুন বছৰৰ সবৰ একদম ধুনিয়াকে মজাকে যাব লাগে হয় নাই সো গাইজ এটো ৰাস্তাই আছিলে একদম পুৰা ভিতৰৰ ৰাস্তাটো এইফালে পিকনিক স্পট আছে আগলে গৈ পালে সো গাইজ একচুয়ালি কি হল পিকনিক তো অলপ কেনসেল করবলগিয়া হল মানে অকমান দেরি হয়ে আসলে দেরি হওয়ার কারণে পিকনিক তো কেনসেল করবলগিয়া হল আর আহি গেল টেস্কো একদম সবাই আমার ইয়ারে দুনিয়া রেস্টুরেন্ট হয় বহুত দুনিয়া খানা বনায় ইয়াতে পিকনিক তো কেনসেল হয়ে গেল আর আকো খাব লাগবে নতুন বছর এনেও কালি আমি খাইছি পিকনিক করেছি আর 12টা বাজার পাশতো খাইছি আমি এক তারিখটো হয়ে গেছে সো পিকনিক কেনসেল করে আহি গেল পুরা টেস্কোত আমি দেখো আছো টেস্কো ভিউ আমার লাঞ্চ হয়ে গেল পিকনিক কেনসেল হয়ে গেল টাইমের কারণে রাইস ডাল সালাদ আলু পিটিকা চিকেন ড্রাই ফ্রাই আমি আহি গোলাঘাট পাই গলোহি আর আজির যদি ব্লগ আসলে আমার ব্লগটা ইয়াতে গোলাঘাটে সামরণি পেলালো আর নতুন বছরের কারণে একটা নতুন সারপ্রাইজ আপনার আনিম আজি মই নকওঁ এই বিষয়ে আপোনালোকক কিন্তু মই অতি সোনকালে আপোনালোকক কৈ আছোঁ যে কি সারপ্রাইজ আপোনালোকৰ ওচৰত আহি আছে একদম নতুন বছৰৰ নতুন জানুৱাৰী মাহতেই একদম আহি যাব আপোনালোকক মই সবিশেষ কম এই বিষয়ে আজি নকওঁ একদম ধুনীয়া সারপ্রাইজ এটা আপোনালোকৰ কাৰণে আনি আছোঁ আশা কৰোঁ সবেই সারপ্রাইজটোৰ বিষয়ে ভাবিব আৰু ভাবক যদি কিবা ভাবি পায় মোক কমেন্ট কৰি জনাব কি সারপ্রাইজ হ'ল ওকে নেক্সট ভিডিঅ'ত লগ পাম বাই বাই লাভ ইউ হ্যাপি নিউ ইয়াৰ